প্রথমেই জানাই শুভ নববর্ষ, শুভ সন্ধ্যা। ফসলা বার্তা থেকে আমি তৃপ্তি পাল, এসেছি সাপ্তাহিক খবর নিয়ে। আজ 19শে জানুয়ারি, শুক্রবার। 12ই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকী। ফসলা স্টার্টআপ অর্গানাইজেশন থেকে ওই দিন বয়োজ্যেষ্ঠ এবং যুবাদের জন্য স্পিড রিডিং, রিলে স্পিচ, সং গেম এবং পজিটিভিটি বুস্টার গেমের আয়োজন করা হয়েছিল অনলাইনের মাধ্যমে। সুবক্তা হওয়ার চেষ্টা শুরু হয় এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে, আর সেটাই জীবনের প্রতিযোগিতায় জিতিয়ে দেয়। আর সেই চেষ্টাই করে চলেছে হসলা, যে জীবন যুদ্ধে তারা যেন পরাজিত না হয়, আবার আধ্যাত্মিকতাকে উচ্চ পর্যায়ে উন্নীত করার এই প্রচেষ্টা নিয়মিত পালন করেছিলেন যে হসলার বয়োজ্যেষ্ঠ মেম্বাররা পাঠচক্রের মাধ্যমে। প্রতি বৃহস্পতিবার বিকাল 4টায় এই পাঠচক্র চলছে 1.5 বছর ধরে কলকাতা রামকৃষ্ণ মিশনের স্বামী বেদস্বরূপানন্দ মহারাজের নির্দেশে। এবার আসছি বিশেষ বিশেষ খবরে। লে পাখিতে পূজা মোদির, অযোধ্যার আচার বিধি। নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, 16ই জানুয়ারি। আগামী সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা, আজ থেকেই অযোধ্যা। বেলাগাম তাপবৃদ্ধি, শেষাদ্রি বন্দ্যোপাধ্যায়, হুগলি ভদ্রেশ্বর। 1981 সালের পর থেকে প্রতি 12 বছর অন্তর পৃথিবীর 1.5 ডিগ্রি বেড়ে চলেছে। 2030 সালের মধ্যে তাপমাত্রা বৃদ্ধিতে শিল্পায়ন পূর্ববর্তী সময়ের তুলনায় 1.5 ডিগ্রিতে বেঁধে রাখার লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে গোটা পৃথিবী জুড়ে 28 থেকে 42% গ্রিন হাউস উদ্গীরণ বন্ধ করতে হবে বর্তমান বিশ্বে, যা অসম্ভব। পৃথিবীতে মোট যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস উদ্গীরণ হয় তার প্রায় 80% G20-ভুক্ত উন্নত দেশগুলো থেকে হয়। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, রাশিয়া এবং চীন সবচেয়ে বেশি এই গ্যাস উদ্গীরণ করে, অথচ এরা দূষণের জন্য তৃতীয় বিশ্বের দেশগুলোকে দায়ী করে। এদের বৈভব এবং স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য বিশ্বের প্রায় 800 কোটি মানুষ আজ ধ্বংসের মুখোমুখি। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের তথ্য বলছে, 2023 সালে গ্রিন হাউস গ্যাসের মাত্রা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে, যার ফলে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে সৌরজগতের একমাত্র বাসযোগ্য আমাদের এই নীল গ্রহকে। এবার আসছি রাজ্যের খবরে। বিপন্ন কন্যারা, কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প সত্ত্বেও নাবালিকা বিবাহ প্রতিরোধে পশ্চিমবঙ্গ পিছিয়ে অনেক রাজ্যের থেকে। এই তথ্য জাতীয় স্তরে নানা সমীক্ষায় আগেই মিলেছিল, এবার সেই চিত্রকে আরো স্পষ্ট করলো আন্তর্জাতিক পত্রিকা ল্যান্ডসেটে প্রকাশিত একটি গবেষণাপত্র। পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় 2019-21 প্রকাশ, 2015-16 সালের পরে রাজ্যে বাল্য বিবাহের হার কমেনি, অতএব পশ্চিমবঙ্গ যে বাল্য বিবাহ প্রতিরোধে ব্যর্থ সে বিষয়ে তর্ক চলে না। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক শুরু 9:45-এ মাদ্রাসাতেও, নিজস্ব সংবাদদাতা। এবার থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার পরীক্ষা সকাল 9:45-এ শুরু হয়ে দুপুর 1টায় শেষ, পরীক্ষার্থীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত বলে দাবি পর্ষদ এবং সংসদকর্তাদের। তিনটে ক্ষেত্রে পরীক্ষার দিন অবশ্য অপরিবর্তিত থাকছে। এবার মাধ্যমিক 2রা ফেব্রুয়ারি আর উচ্চ মাধ্যমিক 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এবার আসছি জেলার খবরে। ত্রিমুখী নকশায় নজর কাড়া হয়েছে কড়িয়াল, গরদ, বিমান হাজরা, মির্জাপুর। বছরের শুরুতেই মির্জাপুরের তাঁত শিল্পীদের জন্য এলো সুখবর, সেখানকার তৈরি গরদ ও কড়িয়াল শাড়ি জিআই, জিওলজিক্যাল ইন্ডিকেশন, জিআই তকমা পেল। মুর্শিদাবাদে মির্জাপুর মূলত গরদ শিল্পের জন্য খ্যাত। আগে গরদের শাড়ি দখল করত সীতাহরণ, জটায়ুবধ, শকুন্তলা, এখন পুরাণ সরিয়ে তাতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। সাদা সিল্কের সুতোকে বিভিন্ন রঙে রাঙিয়ে তা দিয়েই তৈরি হচ্ছে গরদের রঙিন জাকার্ড শাড়ি, কোনোটা সিঙ্গেল, কোনোটা ডাবল জাকার্ড। তার সঙ্গে যুক্ত হয়েছে থার্ড জাকার্ডের তাঁতের ছোঁয়া, একটা পায়ের দিক, দ্বিতীয়টা বডি, তৃতীয়টা মিনা। এই ত্রিমুখী নকশার অভিনবত্বে না তা নজর ধরেছে আধুনিকাদেরও। স্কুলে খাদ্য মেলা, দিনভর আনন্দে মাতল খুদেরা, নিজস্ব সংবাদদাতা ডোমকল। কেউ বানিয়ে এনেছেন পিঠে পুলি, কেউ আবার পায়েস। শীতের মিঠে রোদে
কেবল মিষ্টি খাবার নয়, উল্টো দিকে স্টলে মিলল ফুচকা ঘুগনি পরোটাও। এখানেই শেষ নয়, খুদে পড়ুয়ারা কেউ বাড়ির কলা গাছ থেকে পাকা কলা, কেউ এনেছে পেয়ারা। সোমবার ডোমকলে ষষ্ঠীতলা হাইস্কুলে ছাত্র সপ্তাহের শেষ দিনে খাদ্যোৎসব মানে ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল। তাতে তাক লাগিয়ে দিয়েছে প্রত্যন্ত এলাকার স্কুল পড়ুয়ারা। শীতের মিঠে রোদ গায়ে মেখে পিকনিকের আনন্দে মেতে উঠেছিল গোটা স্কুল। ছাত্রছাত্রীদের এত আনন্দ দেখে স্কুল কর্তৃপক্ষ আপ্লুত। ছাত্র সপ্তাহের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তবে সপ্তাহের শেষ দিন একটু অন্যরকমের আনন্দে ছাত্রদের মেতে ওঠার সুযোগ দিতে চেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। শিক্ষিকা সুমনা সরকার গাজর পেঁপের হালুয়া পিঠে পুলি স্টল দিয়েছিলেন। তার কথায় একেবারে এই অভিনব উদ্যোগে ছাত্রছাত্রীদের পাশাপাশি আমরাও খুশি। লেখাপড়ার পাশাপাশি খাবার তৈরি এবং তা বিক্রি করে যে স্বনির্ভর হওয়া যায় সেটা হাতে কলমে বুঝে গেল পড়ুয়ারা। আমরাও বুঝতে পারলাম এমন উদ্যোগের প্রয়োজনীয়তা কতটা এবং ওদের মধ্যে কতটা প্রতিভা লুকিয়ে আছে। এবার আসছি বিনোদন খবরে। অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ। আগামী 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের দিনে এখনই সেদিকে সকলেরই নজর। সেই মন্দির থেকে 10 মিনিটের দূরত্বে জমি কিনলেন অমিতাভ বচ্চন। 7 তারা বিশিষ্ট একটি এনক্লেভ তৈরি হচ্ছে অযোধ্যায়। সরজু নদীর কাছে তৈরি এই সম্পত্তিটির নাম রাখা হয়েছে নদীর নামেই। এখানে প্রায় 14.5 কোটি টাকা দিয়ে নাকি জমি কিনেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। এবার আসছি খেলার খবরে। ক্লাসিক্যাল নিজস্ব প্রতিবেদন 17ই জানুয়ারি। নতুন বছরে ভারতীয় দাবাড়ুদের সেরা উপহার দিলেন আর প্রজ্ঞানন্দ। বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডিংলিরেনকে হারিয়ে 18 বছরের বিশ্ব দাবাড়ু সিংহাসনচ্যুত করলেন কিংবদন্তি বিশ্বনাথন আনন্দকে। তিনিই এখন ভারতের 1 নম্বর দাবাড়ু। আসছি সোনারুপোর খবরে। আজ সোনারুপোর দর পাকা সোনার বার 24 ক্যারেট 10 গ্রাম 62,450 টাকা, পাকা খুচরো সোনা 24 ক্যারেট 10 গ্রাম 62,750 টাকা, হলমার্ক গহনা সোনা 22 ক্যারেট 10 গ্রাম 59,700 টাকা, রুপোর বার প্রতি কেজিতে 71,150 টাকা, খুচরো রূপা পার কেজিতে 71,250 টাকা। এবার আসছি আবহাওয়ার খবরে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড, গতকাল সর্বোচ্চ ছিল 21 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন ছিল 12 ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক আর্দ্রতা 90% ও 69%। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, কোথাও মাঝারি কোথাও ঝিরঝিরে। খবর পড়া আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।